জীবনটা অনেক সুন্দর যদি খুব সুন্দর করে উপভোগ করতে পারা যায় সঠিক সময়ে। আর যাদেরকে ঘিরে আমার সমস্ত কল্পনা সব কিছু, আমার মামুনি স্নেহা আজকে তার জন্য আমি রান্না করব হচ্ছে হাঁসের মাংস, খেতে চেয়েছিল। সো স্নেহার বাবা অফিস থেকে এসে, আমি আগেই যেহেতু ফ্রোজেন হাঁস একদম প্যাক করা আছে, জাস্ট হচ্ছে একটু কাটতে হবে, মানে সব কিছু একদম রেডি থাকে আর কি এখানে। তো স্নেহার বাবা কেটে দিল, ধুয়েও দিয়েছে। আর এবার আমি জলটা ঝরিয়ে, যেহেতু রান্না করব না, এবারে বক্সিং করে ফেলেছি দুইটা বক্সে, তো এবারে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আর পরের দিন সকালবেলা উঠে স্নেহাকে স্কুলে দিয়ে এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি, একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকের ওয়েদারটা চমৎকার, অত বেশি শীত নেই আর অনেক বেশি রৌদ্র। তো আমরা চলে এসেছি ফাইনালি, আর ডক্টরের কাছে আসলে শ্রেয়াসের অবস্থা দেখেন, একটা মুহূর্ত সে কোথাও দাঁড়িয়ে থাকে না, একদম মানে অস্থির করে ফেলোর কথা শুনে হাঁটছিলাম। তো ডক্টরের ওইখান থেকে দেখানোর পরে আমরা অন্য আর একটা ডিপার্টমেন্টে চলে আসছি, ওইখানে আমার একটু কাজ ছিল, ওইটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে এই জায়গাটা অসম্ভব সুন্দর, এখানে একটু দাঁড়িয়েছিলাম, যেমন ছিল আকাশের সৌন্দর্য, আর এইখানে যে বিল্ডিংগুলো সেগুলো খুবই সুন্দর লাগছিল। তো ফাইনালি বাসায় আসার পরে কিছু কাজ ছিল, কাজগুলো হচ্ছে কমপ্লিট করলাম, আর এবারে নিতে চলে আসছি স্নেহার ওর স্কুল বাস চলে আসছে। শ্রেয়াসকে শাওয়ার করিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে সবাই যেমন হয় না, বাচ্চারা বাসায় থাকলে কেউ বাইরে থেকে আসলে জিজ্ঞাস করে দিদি কি মানে কি নিয়ে আসছো, তো শ্রেয়াস হচ্ছে দিদির কে দেখেই প্রত্যেক দিন জিজ্ঞেস করবো দিদি আমার জন্য কি নিয়ে আসছো। ও প্রায়ই স্কুল থেকে আমার লক্ষ্মী মামনিটা ভাইয়ের জন্য কিছু খাবার না কিছু নিয়ে আসে স্কুল থেকে দিলে, আর এবার ওদের খাইয়ে দিয়েছি। স্নেহা ওদিকে হোমওয়ার্ক করছে, তো এখন হচ্ছে আমি রান্না করব হাঁসের মাংস। এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি, আমার মামনি খেতে চেয়েছে, ভীষণ পছন্দ করে, আমরা আসলে অনেক অ্যালার্জি সবারই। তো তারপরেও আর কি রান্না করব, সব মশলা রেডি করে নিয়েছি, গোটা জিরা এখানে হচ্ছে ব্লেন্ড করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি আমার টুকটাক কিছু কাজ ছিল ওগুলো কমপ্লিট করছিলাম, মুড়িটা একটু ঢেলে নিচ্ছি, দেন এবারে মাংসটা দিয়ে দিব, ফ্রোজেন রয়েই গেছে হালকা বরফ এখনও ভিতরে। দেন হচ্ছে মাংসটা ওদিকে কষানো হচ্ছে, আর আমি এদিকে সালাদ শসা টমেটোগুলো রেডি করে নিচ্ছি, কেননা কালকে আবার স্কুল আছে, স্নেহাকে 6টায় উঠতে হয়, সো যত তাড়াতাড়ি পারি ওকে খাইয়ে দিতে হবে। তারপর খাওয়াতে খাওয়াতে হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ফাইনাল লুক হাঁসের মাংস, যেহেতু একদম গোটা মশলাগুলো দিয়ে ব্লেন্ড করে রান্না করেছি, মনে হয় খেতে অবশ্যই ভালোই হবে, কালারটা বেশ ভালো হয়েছে, চেষ্টা করেছে আর কি বাসায় যেভাবে রান্না করতো ওইভাবে করার। ফাইনালি রান্না শেষ করে আমি খুব দ্রুত শাওয়ার নিয়ে নিয়েছি, আর এবারে আমি স্নেহাকে খাওয়াচ্ছি, ওর বাবা শ্রেয়াসকে খাওয়াচ্ছে, তো খুবই ভালো লেগেছে, আর স্নেহা ভীষণ খুশি ও ভীষণ পছন্দ করে। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই সাথে থাকবেন।